Welcome to Platform of Bangladesh. This is Pidulata here again with another new class on preposition. Our ajke amra topic to hocche preposition of place and preposition of movement. Ajke ami class ta ektu different way te korar chesta korbo. Cholo tahole dekhe nei. Prothome ami ekta box niye nilam. Ebar box er moddhe ami ekta ball nichhi. তাহলে বক্সের মধ্যে বলের জন্য আমি কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি? বক্সের মধ্যে বলের জন্য আমি প্রিপোজিশন ইউজ করব ইন। এবার এই বলটা যদি আমি ঠিক বক্সের উপরে নেই, তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? তখন আমি প্রিপোজিশন ইউজ করব অন। আর বলটা যদি বক্সের উপরে না হয়ে আরো উপরে হয়, তখন আমি প্রিপোজিশন ইউজ করব ওভার। আর বলটা যদি একদম সবচেয়ে উপরে হয়, অর্থাৎ সবচেয়ে উপরের স্থানে হয়, তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? তখন আমি ইউজ করব অ্যাবাভ। অর্থাৎ বক্সের মধ্যের জন্য আমি ইউজ করেছি ইন, এবার বলটা যদি বক্সের উপরে হয় তখন ইউজ করব আমি অন, এরপর বলটা যদি আরও উপরে হয় তখন ইউজ করব আমি ওভার, এবং বলটা যদি একদম সবচেয়ে উপরের স্থানে হয় তখন ইউজ করব আমি অ্যাবাভ। এরপরে ইন দ্য সেম ওয়েতে আমি বক্সের ঠিক নিচে একটা বল নিয়ে নিচ্ছি, এই বলের জন্য আমি প্রিপোজিশন ইউজ করব আন্ডার। এবার বলটা যদি আমি আরেকটু নিচে নেই, তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? তখন আমি ইউজ করব বিলো। আর বলটা যদি আমি একদম সবচেয়ে নিচে নেই, একদম সবচেয়ে নিচে, তখন আমি প্রিপোজিশন ইউজ করব বিনিথ। অর্থাৎ বক্সের নিচে হলে তখন আমি ইউজ করব আন্ডার, এবং আরেকটু নিচে হলে তখন আমি ইউজ করব বিলো, এবং একদম সবচেয়ে নিচে হলে তখন আমি ইউজ করব বিনিথ। এরপর আমি আরেকটি বক্স নিয়েছি। বক্সের পাশে যদি আমি একটা বল নেই, তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? বক্সের পাশের এই বলের জন্য আমি প্রিপোজিশন ইউজ করব নেক্সট টু। আর বলটা যদি বক্সের কাছাকাছি কোনো স্থানে হয়, অর্থাৎ বলটা যদি আমি এই জায়গায় নিই, তখন আমি এই বলের জন্য কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? অর্থাৎ বলের এই অবস্থানের জন্য আমি কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি? তখন আমি প্রিপোজিশন ইউজ করব নিয়ার টু। অর্থাৎ বলটা বক্সের কাছাকাছি রয়েছে, একদম কাছাকাছি অবস্থানে, পাশাপাশি অবস্থানে থাকলে আমি ইউজ করব নেক্সট টু, এবং কাছাকাছি থাকলে আমি ইউজ করব নিয়ার টু। আর যদি বলটা যদি খুব বেশি দূরে হয়, অর্থাৎ বক্সের কাছাকাছি না, বক্স থেকে দূরে, তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? তখন আমি ইউজ করব ফার ফ্রম। অর্থাৎ বলটা যদি বক্সের পাশে থাকে, তখন আমি ইউজ করব নেক্সট টু, এবং বলটা যদি বক্সের কাছাকাছি অবস্থায় থাকে, তখন আমি ইউজ করব নিয়ার টু, এবং বলটা যদি বক্স থেকে অনেক দূর অবস্থান করে, তখন ইউজ করব আমি ফার ফ্রম। এরপর এই জায়গায় আমি দুইটা বক্স নিয়ে নিচ্ছি। এরপর এই দুটি বক্সের মাঝখানে যদি আমি একটা বল নেই, তখন এই বলের অবস্থানের জন্য আমি কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি? তখন আমি ইউজ করব বিটুইন। অর্থাৎ দুটোর মাঝখানে যদি কারো অবস্থান হয়, অর্থাৎ দুটো বক্সের মাঝখানে একটি বলের অবস্থানের জন্য আমি ইউজ করেছি বিটুইন। দুইয়ের মাঝামাঝি হলে বিটুইন, কিন্তু আমি যদি অনেকগুলো বক্স নেই, পাশাপাশি অনেকগুলো বক্স নিয়ে নিলাম, তার মাঝখানে আমি একটি বল নিলাম, তখন এই বলের অবস্থানের জন্য আমি কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি? দুইটা বক্সের মাঝে আমি একটি বল নিয়েছিলাম, তার জন্য ইউজ করেছি আমি বিটুইন, কিন্তু অনেকজনের মাঝখানে হলে তখন আমি ইউজ করব অ্যামাং। অর্থাৎ দুইয়ের মধ্যে হলে বিটুইন, এবং অনেকের মধ্যে হলে অ্যামাং। এখন আমি আরেকটি বক্স নিয়ে নিয়েছি। এইবার বাইরে থেকে যদি বক্সের মধ্যে একটা বল প্রবেশ করে, তখন সেক্ষেত্রে আমি কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি? এই ক্ষেত্রে কিন্তু একটা মুভমেন্ট প্রকাশ করছে, অর্থাৎ বাইরে থেকে বলটা বক্সের ভেতরে প্রবেশ করলো, তখন আমি প্রিপোজিশন ইউজ করব ইনটু। ইন দ্য সেম ওয়ে, যদি বক্সের ভেতর থেকে বলটা বাইরে চলে যায়, তখন আমি কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি? সেই ক্ষেত্রে আমি প্রিপোজিশন ইউজ করব আউট অফ। অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে ইনটু, ভেতর থেকে বাইরে চলে গেলে আউট অফ।
পাশে আমি আরেকটা বক্স নিয়ে নিচ্ছি। এইবার নিচ থেকে বক্সের উপরে একটা বল প্রবেশ করলো, অর্থাৎ নিচ থেকে আমি উপরে একটা বল নিয়ে আসলাম, তখন সেক্ষেত্রে আমি কোন প্রিপোজিশনটি ইউজ করতে পারি? এক্ষেত্রে আমি ইউজ করব অন টু। নিচ থেকে বলটা বক্সের উপরে উঠেছে, কিন্তু যদি উপর থেকে নিচে নেমে যায় তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করতে পারি? তখন আমি প্রিপোজিশন ইউজ করব অফ। যেমন আমরা বাস থেকে নেমে থাকি, গেট অফ দ্য বাস, গেট অফ দ্য ট্রেন। আবার কোন একটা স্টেজের উপরে উঠছি অথবা পাহাড়ে উঠছি, ক্লাইম্বড অন টু দ্য হিল, ক্লাইম্বড অন টু দ্য বাস, তাহলে উপরে ওঠা হচ্ছে অন টু এবং নিচে নেমে যাওয়া হচ্ছে অফ। আমি এখন আরেকটা বক্স নিয়ে নিয়েছি। এবার বক্সের মধ্য দিয়ে যদি কোনো বল চলে যায়, অর্থাৎ বক্সকে ভেদ করে সোজাসুজি বক্সের মধ্য দিয়ে যদি কোনো একটা বল চলে যায়, তখন আমি কি ইউজ করব? সেক্ষেত্রে আমি ইউজ করব থ্রো, থ্রো দ্য বক্স। কিন্তু বক্সের মধ্য দিয়ে ভেদ করে না গিয়ে যদি বক্সের পাশ দিয়ে একটা বল যায়, তখন আমি কি ইউজ করতে পারি? সেক্ষেত্রে আমি ইউজ করব পাস্ট, পাস টু দ্য বক্স। আর বক্সের মধ্য দিয়ে চলে গেলে থ্রো দ্য বক্স। এবার আমি এই বক্সটির পাশে আরেকটি বক্স নিয়ে নিচ্ছি। এদের মাঝখানে আমি একটি ব্রিজ নিয়ে নিচ্ছি। এবার একটি বল বক্সের এই প্রান্ত থেকে বক্সের ওই প্রান্তে যাবে, তখন আমি কোন প্রিপোজিশন ইউজ করব? অর্থাৎ বলটি একটা সাইড থেকে ঠিক অপোজিট সাইডে যাচ্ছে, তখন আমি ইউজ করব অ্যাক্রস, পারাপার অর্থে। অর্থাৎ সেম সাইডের অপোজিট সাইডে বলটা যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমি ইউজ করব অ্যাক্রস। অর্থাৎ বলটা বক্সের এই প্রান্ত থেকে ওই প্রান্তের দিকে যাচ্ছে, তখন আমি এই ক্ষেত্রে ইউজ করেছি অ্যাক্রস। এবার আমি পাশে আরেকটি বক্স নিয়ে নিচ্ছি। ধরি দূর থেকে একটি বল বক্সের দিকে আসছে, সেক্ষেত্রে আমি কোন প্রিপোজিশন ইউজ করব? অর্থাৎ দূর থেকে এই বক্সের দিকে একটি বল আসছে, সেক্ষেত্রে আমি ইউজ করব টুওয়ার্ডস, অর্থাৎ টুওয়ার্ডস দ্য বক্স, বক্সের দিকে আসছে। আর যদি বক্সের থেকে চলে যায়, তখন আমি ইউজ করব অ্যাওয়ে ফ্রম। অর্থাৎ বলটা যদি বক্স থেকে বাইরের দিকে চলে যায় অথবা কোনো দিকে চলে যায়, দূরে সরে যায়, তখন আমি কি ইউজ করব? সেক্ষেত্রে আমি ইউজ করব অ্যাওয়ে ফ্রম। অর্থাৎ বক্সের দিকে আসছে, তখন আমি ইউজ করব, বক্সের দিকে বলটা আসছে, সেক্ষেত্রে আমি ইউজ করেছি টুওয়ার্ডস, এবং বক্স থেকে বলটা চলে আসছে, সেক্ষেত্রে ইউজ করেছি আমি অ্যাওয়ে ফ্রম। এবার পাশাপাশি আমি অনেকগুলো বল নিয়ে বক্স নিয়ে নিয়েছি। এই পাশাপাশি বক্সগুলো বরাবর যদি আমি অনেকগুলো বল নিই, অর্থাৎ এই বলগুলো সোজা লাইন ধরে যাচ্ছে, একই রাস্তা বরাবর সোজা লাইন দিয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমি কি ইউজ করব? অর্থাৎ বলগুলোর মুভমেন্ট সোজা লাইন ধরে একটার পর একটা পাশাপাশি করে যাচ্ছে, সেক্ষেত্রে আমি ইউজ করব অ্যালং, অর্থাৎ সারিবদ্ধভাবে বলগুলো বক্সের ঠিক সোজা বরাবর, অর্থাৎ একটি লাইন ধরে বলগুলো যাচ্ছে, এদের মুভমেন্ট একই লাইন বরাবর হচ্ছে, তখন সেক্ষেত্রে আমি ইউজ করেছি অ্যালং। এবার আমি একটা বল নিয়ে নিচ্ছি। বলটার মুভমেন্ট যদি উপর বরাবর হয়, তখন আমি ইউজ করব আপ, আর বলটার মুভমেন্ট যদি নিচ বরাবর হয়, তখন আমি ইউজ করব ডাউন। অর্থাৎ বলটার মুভমেন্ট যদি উপর দিকে হয়, তখন আমি ইউজ করতে পারি আপ, এবং বলটার মুভমেন্ট যদি নিচ বরাবর হয়, তখন আমি ইউজ করব ডাউন। আমার প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড প্রিপোজিশন অফ মুভমেন্ট ক্লাসটি আজকে এই অবধি। পরবর্তীতে নেক্সট একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে অবধি স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। বাই।